সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28 নভেম্বর 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে সরকারি অ্যাগ্রো অ্যান্ড ক্যাটল ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু সুন্দর সুন্দর সারগরু ওনারা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই সকল গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের, কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। সার্বিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো প্রত্যেক সপ্তাহে নেয় তো আবারও বেশ কিছু নতুন গরু সংগ্রহ করছেন? জি, আজকে বেশ কিছু নতুন গরু সংগ্রহ করছি এবং আজকে ভালো পার্সেন্ট এবং রাহামা দুইটা, একটা বকনা, একটা ষাঁড়। দেখলাম বেশ কিছু আকর্ষণীয় গরু আছে। জি, আকর্ষণীয় গরু আছে। আশা করি দর্শক ভাইরা দেখলে পছন্দ করবে এবং চেষ্টা করব একটু সীমিত দামের মধ্যে দেওয়ার মধ্যে। তো চলেন গরুগুলো দেখি আর আপনি এগুলো সম্পর্কে একটু বলেন। জি, ভিডিওর শুরুতেই চমৎকার একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কোন জাতের গরু এটা? জি, আজকে আসলে দুইটা গরু এক জায় করছি, আর এই বকনা গরুরগুলি আমরা ভালো জাতমান পাইলে আমরা সংগ্রহ করি। তো আমার কাছে এই একটা গরু সংগ্রহ হয়েছে যেটা আপনার রেডি টাইপের বকনাটা, বেশ বড় সরু আর বডিতে বড় আছে। জি, বডিতেও বড় এবং একটা বকনা একটা ষাঁড়ে, দুইটা ক্রসবিট ব্রাহ্মা ভালো পার্সেন্ট আছে। আশা করি এই গরুগুলি নিয়ে কাজ করলে পারে, দেশে ব্রাহ্মা বীজ দিলে আশা করা যায় যে 90-95% এটা ব্রাহ্মা বাচ্চা আশা করা যায়। প্রথম গরু এটা, আজকের প্রোগ্রামের দাম রাখছেন কেমন? দুইটা গরু আমাদের আলোচনার সাপেক্ষে থাকবে, 1 এবং 2। এটা ছিল প্রথম, সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাল্লাহ আরও একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। জি, আসলে জাতমানটা দর্শক ভাইরা দেখবে, আমার কাছে মনে হয় ভালো পার্সেন্ট আছে এটা ব্রাহ্মার। গরু দুইটা রাখছি, আসলে কোনো দর্শক ভাই যদি দুইটা পছন্দ করে একসাথে চেষ্টা করব কম দামের মধ্যে দেওয়ার। তারপরে গরুগুলো দেখবে, চারটা পাও মনে করেন যে একদম স্ট্রেট খাড়া, নাভি কম্বল মাথা সব দিক দিয়ে দেখে শুনে গরু ক্রয় করবে। প্রথমটা ছিল বকনা, এটা আবার সার। জি, দুইটা গরু, দাম হাইড রাখছেন, কারো পছন্দ হলে সিরিয়াল নাম্বার বলে ফোন দিয়ে কথা বলতে পারে। জি, সাইড করে দেন, পরেগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের 3 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, বেশ হেলদি একটা গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। জি, 3 নম্বরে হচ্ছে চারটা গরু এক জায়গায় সাহিওয়াল করে চারটা গরুর একটা লট করা হয়েছে, যে লটটার দাম থাকবে 80,000 টাকা। এটা হচ্ছে প্রথম নাম্বার গরু, আশা করি দর্শক ভাইরা পছন্দ করবে। আপনার মাথা, কম্বল, নাভি এবং চারটা পাও অল দিক দিয়ে স্কোয়ার আছে, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে জাত মানে কেমন আছে। এটা হচ্ছে 80,000 টাকার প্যাকেজের প্রথম গরু। জি, সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে চারটার প্যাকেজের দ্বিতীয় নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। জি, এটাও একটা 100 ব্রিডের সাহিওয়াল ষাঁড় গরু। 100 ব্রিডের সাহিওয়ালের ষাঁড় গরু, বয়স কেমন আছে? এগুলি বয়স হবে 9 থেকে 10 মাসের। 9 থেকে 10 মাসের মতোই হবে, সম্পূর্ণ সুস্থ সবল। জি, সম্পূর্ণ সুস্থ সবল এবং চারটা পাও, নাভি, কম্বল, মাথা সব দিক দিয়ে ইনশাল্লাহ দর্শক ভাইদের পছন্দ হবে। তো এই চারটা গরু অ্যাভারেজ দাম রাখছেন আপনি 80,000 টাকা পার পিস। জি, এটা ছিল আপনার চারটার প্যাকেজের 3 নম্বর, এই গরুটা সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই, সরি 3 নম্বরটা দেখাই। 3 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটাও একটা হেলদি গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। জি, এটাও 100 একটা সাইয়াল সার গরু, আর গরুটার মাথা, নাভি এখনই ডবল নাভি, বডিটাও খুবই সুন্দর ডবল বডি আইছে। আশা করা যায় যে দর্শক ভাই প্রত্যেকটা গরুই সীমিত দামের মধ্যেই পাবে। তো এটা হচ্ছে চারটার প্যাকেজের 3 নম্বর গরু, অ্যাভারেজ দাম রাখছেন? অ্যাভারেজ দাম রাখছি 80,000 টাকা পার পিস। জি, তো এটাও সাইড করে দেন, চারটার প্যাকেজের 4 নম্বর যে গরুটা নিয়ে আসছেন, মাশাল্লাহ একদম লাল টকটকা কালারের একটা গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। জি, এটাও 100 ব্রিডের একটি সাহিওয়াল সার, 100 ব্রিডের সাহিওয়ালের সার গরু। জি, বয়সে আপনার 10 মাস কি 9 মাস এর মধ্যেই থাকবে, 9 থেকে 10 মাস এর মধ্যেই থাকবে। জি, এবং চারটা গরুরই আশা করা যায় যে পাও, মাথা, কম্বল, নাভি সব দিক দিয়ে স্কোয়ার আছে। আচ্ছা, তো এটা হচ্ছে চারটা সবশেষ 4 নম্বর গরু, এই চারটা গরুরই অ্যাভারেজ দাম রাখছেন 80,000 টাকা 80,000 টাকা পার পিস, সাইড করে দেন, পরে এগুলো দেখাই। এই পাশে আবারও চারটা আনকমন গরুর আপনি একটা প্যাকেজ করছেন, প্রথমে যে গরুটা নিয়ে আসছেন বেশ নাদুর সুন্দর আর হেলদি একটা গরু, এটা কোন জাতের গরু? জি, এটা একটা ইন্ডিয়ান গির জাতের গরু, ইন্ডিয়ান গিরের একটা ষাঁড় বাচ্চা। জি, বয়স কেমন আছে এটার? এটার বয়স আপনার 9 থেকে 10 মাসের। 9 থেকে 10 মাস, এখানেও চারটা গরুর আপনি একটা প্যাকেজ করছেন, চারটা গরুর প্যাকেজ করছে এবং চারটা গরুর অ্যাভারেজ একটা রেট রাখছি 75,000 টাকা পার পিস। 75,000 টাকা পার পিস অ্যাভারেজ দাম,
জি, যদি কোনো সিঙ্গালি নিতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আসলে আমরা চারটা গরু তো এক রেটে কিনা যায় না, একটু কমা বেশি আছে, একটু কমা বেশি আছে। যদি এই সিঙ্গালি নিতে চাই তাহলে দেখা যাচ্ছে দাম কম বেশি হবে, সেক্ষেত্রে ফোনে কথা বলে নিতে হবে। জি, এটা ছিল প্রথম, সাইড করে দেন। পাশে দ্বিতীয় নাম্বার আর একটা পাকড়া গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। জি, এটাও একটা ইন্ডিয়ান গির জাতের একটা সার গরু, ইন্ডিয়ান গিরেরই একটা সার বাচ্চা। বয়স কেমন আছে এটার? বয়স 9 থেকে 10 মাস বয়স। 9 থেকে 10 মাস। এখন খাবার দাবারে ঠিকঠাক এবং সম্পূর্ণ সুস্থ সবল? জি, এমন সম্পূর্ণ সুস্থ সবল, এবং গরুগুলোর পাও সবগুলোই স্টেট খাড়া। আচ্ছা, ইনশাল্লাহ দর্শক ভাইরা কাজ করলে অবশ্যই লাভবান হবে। অ্যাভারেজ দাম রাখছেন 75,000 টাকা পার পিস। জি, এটা সাইড করে দেন। এই পাশে 3 নম্বর, মাশাআল্লাহ কালারফুল একটা গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। জি, এই আমাদের আজকের প্রতিবেদনে যে চারটা আলাদা আলাদা যে প্যাকেজ রাখা হয়েছে, যে দামের মধ্যে আশা করা যায় যে সাধ্যের মধ্যে আছে, আর এই গরুগুলো নিয়ে কাজ করলে একজন খামারি ভাই অবশ্যই লাভবান হতে পারবে। আচ্ছা, তো এটা হচ্ছে সবশেষ চারটার প্যাকেজের 3 নম্বর গরু ছিল, অ্যাভারেজ দাম রাখছেন 75,000 টাকা। এটা সাইড করে দেন। 4 নম্বর যেটা আপনি নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। জি, এটা একটু লাল কালার ইন্ডিয়ান গির জাতের, একটু পাকড়া সাপো আসছে গলার কাছে, নাভি কম্বল দিয়েও খুব সুন্দর আছে। আসলে প্রত্যেকটা গরুই আমার কাছে মনে হয় রিজনেবল দামের মধ্যে আছে, সীমিত দামের মধ্যে রেট দিছি যাতে দর্শক ভাইরা নিয়ে কাজ করলে অবশ্যই লাভ করতে পারবে। আচ্ছা, তো এই 4টা গরুর একটা প্যাকেজ করছেন, এই 4টা গরুর দাম রাখছেন 75,000 টাকা পার পিস। জি, আর প্রথমে 4টা গরুর প্যাকেজ করছিলেন, ওই 4টা 80,000 টাকা পার পিস। জি, আচ্ছা, তো এই ছিল গরু যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের যদি কিছু বলে শেষ করতে চান? জি, দর্শক ভাইদের আমি আসলে প্রত্যেকবারই বলি যে যখন গরু ক্রয় করবেন, যেখান থেকেই ক্রয় করেন, অবশ্যই জাতমান দেখে গরু ক্রয় করবেন, এবং খামারটা আসলেও স্থায়ী আছে কিনা সবকিছু দেখে শুনে, আর ঠিকঠাক কেমন সব ঠিকঠাক দেখে শুনে গরুগুলো ক্রয় করতে হবে। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।